মা হলো আমার হৃদয়ের আলো জননীর মুখ দেখে মন করে ভালো মায়ের আঁচলেতে কত মুখ মুছেছি যখনই মুখে হাতে নোংরা দেখেছি আল্লাহুম্মা মা আমার কান্নায় বিচলিত হয়ে যায় জননীর চোখে মুখে বুকটা ফেটে যায় মায়ের কদমেতে জান্নাত জানো কি সেই কদমে তুমি চুম্বন করো কি আরো কত সম্মান মায়ের জানো কি জানলে জীবনে তুমি তা মানো কি আল্লাহুম্মা সাল্লি আলা জননী মায়ের স্মৃতি আজ বুকে বয়ে যায় কষ্টের দিন গুলো আজ মনে পড়ে যায় জননীর অনাহারে দিন রাত কেটে যায় তবু যেন সন্তান খালি পেটে না রয় মা হলো তোমার দুনিয়াতে জান্নাত মারাজি না গলে পাবে তুমি দোজখ এই কথা তুমি আজ মানো কি মানলে মায়ের সেবা করো কি এটা হলো আল্লাহর নির্দেশ জানো কি জানলে সে বিধান তুমি তা মানো কি আল্লাহুম্মা সাল্লি আলা মা ছিল এক গো আলকামা সাহাবীর বড় ভালোবাসতো পুত্রর বেনাজির মায়ের হৃদয়ে ব্যথা লেগে যায় যখনই মা বলে প্রভু আমি তার জননী হাত দুটো তুলে মা খোদাকে জানাই বড় ব্যথা পেয়েছি ওগো প্রভু দয়াময় ইন্তেকালে তার দেখো কি ঘটে যায় সাহাবীর কালেমা নসিবে না হয় নবীজির ওসিলায় মা তাকে ক্ষমা দেয় কালেমা পড়ে তার রূহ পাখি উড়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা মা হলো আল্লাহর বড় এক নিয়ামত দুনিয়ার সন্তান করো তার খিদমাত মায়ের দোয়াতে বাইজিদ ওলি এক আল্লাহর দেওয়া মা হলো রহমা জোরে হবে না আরে জোরে হবে না আপনাদের এনার্জি মনে হচ্ছে লস হয়ে গেল নাকি শেষ এনার্জি শেষ আওয়াজ কো একবার তকবীর তো না রে তকবীর আমি ক ঘন্টা ওয়াচ করছি জানেন আজকে রাত্রিরে
ক ঘন্টা সব 2 ঘন্টা করে টাইম কিন্তু সব জায়গায় 3 ঘন্টা করে হয়ে যাচ্ছে খালি হাতে মাঝখানে গ্যাপটা বেশি রাখি লোকে আমাকে গ্যাপ রাখতে দেয় না আমি কিন্তু গ্যাপ না রাখলে দাওয়াত নেব না আবার আমার নিয়ম আছে একটা মেদিনীপুর একটা বাঁকুড়া করব না ওই 5 10 15 কিমি এই মানঞ্চয় ছিল এখানে এলাম যদি এখান থেকে বলে বাঁকুড়া যেতে মেদিনীপুর যেতে আমার দ্বারা হবে না ও দাওয়াত আমার দরকার নাই আর দাওয়াত একবার ঢুকে গেলে কোনোদিন সে কাটা ক্যান্সেল হবে না মাঝে মাঝে লোভ দেখায় হুজুর 20000 দেব দরকার নাই তোর 20000 আমার অত পয়সা লাগবে না তো মানুষের ওয়াদা করলে কোয়াদার খেলাপ আমি করি না তো ভাইরা আমার চেষ্টা করি মেনে চলার চেষ্টা করি আমি যে সব সময় পারবো এমন কথা নয় মা হলো আল্লাহর বড় এক নিয়ামত দুনিয়ার সন্তান কর তার খিদমত মায়ের দোয়াতে বাইজিদ ওলি এক আল্লাহর দেওয়া মা হলো রহমা জোরে জোরে আওয়াজ দেন জোরে হ্যাঁ আপনারা আলা হয়ে যাচ্ছেন সুবহানাল্লাহ কতবার বলেছেন সন্ধ্যা থেকে তাতেই আলা হয়ে যাচ্ছেন মনে হচ্ছে সুবহানাল্লাহ বললে সব আছে না নাই জোরে বলেন আছে তো মোহে পুল্লা বলে যে আবার মা হলো পৃথিবীর সেরা সবার জোরে হবে না মায়ের মনেতে যেন দুঃখ না লেগে যায় দুনিয়া আখেরাতে বরবাদ হবে ভাই আছে কেউ এমন দোয়াটা পেতে চাই তাড়াতাড়ি মাকে খুশি যেন করে দেয় জোরে হবে না জোরে হবে না আজ থেকে ওয়াদা করুন এটাও নবীর সুন্নত এটাও নবীর দেখানো নির্দেশ বাম্মায়ের সঙ্গে